কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। ইসরায়েলকে ওয়াইসির কড়া বার্তা, বড় বিপদে নেতানিয়াহু, চ্যালেঞ্জ দেওয়া থাকছে। বন্ধু চীনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। প্রতিবেশীদের সাহায্যে ভারত মহাসাগরে দখলে চীন, মহা বিপদে ভারত। উত্তেজনার মধ্যে পাকিস্তান চীনের সঙ্গে সামরিক মহড়ায় ভারত, কিন্তু কেন? থামাতে আক্রমণ থামাতে এবার কাতারের পথে ইসরায়েলি কমান্ডার। এরপর আরো থাকছে, এবার ভারতের রাফাল বিমান ঘাঁটি ধ্বংস, বড় বিপদে মোদি সরকার। সর্বশেষ চ্যানেল টিএনটি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন, জার্মানির প্রতিরক্ষা সরঞ্জাম না পেয়ে বিপাকে পাকিস্তান। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। ইসরায়েলকে ওয়াইসির কড়া বার্তা, বড় বিপদে নেতানিয়াহু। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিককরণের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সফর চলাকালীন ইসরায়েলকে কড়া বার্তা দিল ইসলামী সহযোগিতা সংস্থা। সংগঠনটি জানিয়েছে, আরব ও ফিলিস্তিনিদের ভূমি দখল বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা হবে না। ওয়াইসি মহাসচিব ইউসুফ আল ওথামিন এক বিবৃতিতে এ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আল কুদস সহ 1967 সাল থেকে দখলকৃত আরব ও ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েলের দখল বন্ধ না হওয়া পর্যন্ত এই সংস্থার সদস্য দেশসমূহ ও ইসরায়েলি দখলদার রাষ্ট্রের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে না। এছাড়া 2002 সালের আরব শান্তির কথা উল্লেখ করে তিনি বিবৃতিতে আরো বলেন, কৌশলগত সাংবিধানিক পছন্দ, ঐতিহাসিক সুযোগ ও সাধারণ ভিত্তি গঠনের মাধ্যমে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের শান্তিপূর্ণ ন্যায় বিচার ও বিস্তৃত সমাধানের ভিত্তি হতে পারে। 2002 সালে বৈরুতে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক গঠনের উদ্দেশ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ওয়াইসির পক্ষ থেকে তেল আবিবের সঙ্গে শান্তি রক্ষায় 1967 সাল থেকে সব আরব দেশের অধিকৃত ভূমি ছেড়ে দিতে, পূর্ব জেরুজালেমকে পাকিস্তানিদের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা ও শরণার্থী সমস্যা সমাধানের কথা উল্লেখ করে ইসরায়েলকে চিঠি দেওয়া হয়। কিন্তু ইসরায়েল সে উদ্যোগকে প্রত্যাখ্যান করে এবং প্রস্তাবটি মৌলিক পরিবর্তন আনার কথা জানায়। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, বন্ধু চীনের বিরুদ্ধে বিক্ষোভ উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে সব সময় বন্ধু হিসেবে পরিচিত পাকিস্তান। কয়েকদিন আগে ইমরান খান জানিয়েছেন পাকিস্তানের ভবিষ্যৎ হল চীন। অন্যদিকে চীন ও আফগানিস্তান ও নেপালকে বার্তা দিয়ে জানিয়েছে, পাকিস্তানের মতো হও। এমন পরিস্থিতিতে এই সখ্যতার মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হাজার হাজার মানুষ। সোমবার রাতেই পাকিস্তানি অধিকৃত কাশ্মীরে প্রবল ক্ষোভের আগুন জ্বলে উঠতে দেখা যায়। রাতের অন্ধকারে হাতে মশাল নিয়ে স্থানীয়রা বিক্ষোভে সরব হচ্ছেন। তাদের বিক্ষোভ মূলত চীনের বিরুদ্ধে। স্লোগান ছিল, নদী বাঁচা, মুজাফফরবাদ বাঁচাও। চীনের বিরুদ্ধে কেন বিক্ষোভ? বহু কোটি টাকা খরচে চীনের সহায়তায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একটি বাঁধ তৈরি করেছে ইমরান খান সরকার। নীলম ঝিলম নদীর ওপর ওই বাঁধ তৈরি হলে ভারতে তথা কাশ্মীরের মানুষের সমস্যা বাড়ছে। এতে ভারত অধিকৃত কাশ্মীরে জল সংকটে ভুগবে, আর তাতে পরোক্ষ মদত যোগাচ্ছে চীন। সে চীনের বিরুদ্ধেও এদিন প্রবল ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তান অধিকৃত কাশ্মীরি জনগণ। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে, প্রতিবেশীদের সাহায্যে ভারত মহাসাগরে দখলে চীন, মহা বিপদে ভারত। ভারত মহাসাগরে এশিয়ার পরাশক্তি চীন নিজেদের আধিপত্য বিস্তারের জন্য এরই মধ্যে শক্ত অবস্থান নিয়েছে। প্রতিবেশী তিন রাষ্ট্রের সমর্থন চীনের পক্ষে থাকলেও এক্ষেত্রে বসে নেই ভারতও। বেজিংকে উল্টো চাপে ফেলতে এবার পাল্টা ব্যবস্থা গ্রহণের পথে হাঁটছে নয়াদিল্লি। ভারতের কড়া জবাবের অংশ হিসেবে দক্ষিণ চীন মহাসাগরে দিল্লি নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে যেকোনো সময় ব্যাপক সেনা মোতায়েনের পরিকল্পনা চলছে। ভারতীয় মিডিয়া বলছে, মিয়ানমার, পাকিস্তান ও ইরানের বন্দরগুলোর সাহায্যে চীনা নৌবাহিনী ভারত মহাসাগরে আধিপত্যের জন্য অবস্থান নিয়েছে। যদিও এর পাল্টা জবাব হিসেবে ভারত তার গণ্ডির মধ্যে থাকা দক্ষিণ চীন সাগরে নৌ চলাচল বাধা দূর করতে পরিকল্পনা করছে, যা মূলত আঞ্চলিক ভূখণ্ডের মধ্যে থাকা দ্বীপগুলোকে দ্রুত অবকাঠামোগত উন্নয়নে কাজ করবে। সামরিক সূত্র জানিয়েছে, ভারত খোয়াশা, উত্তর আন্দামানের শিবপুর এবং নিকোবারের বিমান বাহিনী পরিপূর্ণ যুদ্ধ ঘাঁটি তৈরি করবে, যার মাধ্যমে বঙ্গোপসাগর ও মালাক্কা প্রমাণে এবং আরব সাগর থেকে আদেন উপসাগর পর্যন্ত উভয় এলাকার নিরাপত্তার জন্য লক্ষ্যদ্বীপের আগাত্তি আকাশপথটি সামরিক অভিযানের জন্য উন্নত করা হবে। ভারতের তিন বাহিনী কমান্ডার বলেন, গুরুত্বপূর্ণ এই দুই দ্বীপের অঞ্চলগুলো ভারতের নতুন রণতরির মতো কাজ করবে, কারণ নৌবাহিনী মূল ভূখণ্ড থেকে ওই অঞ্চলে পৌঁছতে অনেক সময় লাগে। উভয় দ্বীপের এই সমুদ্র পথ দিয়ে বিশ্বের অর্ধেকের বেশি বাণিজ্য চলমান রয়েছে। এটি একটি ব্যস্ততম সমুদ্র পথ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, উত্তেজনার মধ্যে পাকিস্তান চীনের সঙ্গে সামরিক মহড়ায় ভারত, কিন্তু কেন?
বিতর্কিত লাদাখ সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত ও চীনা বাহিনীর মধ্যে এখনও জারি রয়েছে চাপা উত্তেজনা। অন্যদিকে পাক ভারত সীমান্তের জম্মু কাশ্মীরের অবস্থাও ঘুরে ফিরে সেই একই। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আগামী মাসে দেশ দুটির সঙ্গে রাশিয়াতে একটি যৌথ সামরিক মহড়ার অংশ নিতে চলেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর পদাতিক বাহিনীর কিছু সদস্য আর্টিলারি সাজোয়া গাড়ির সঙ্গে প্রায় 180 জন সেনা এই যৌথ মহড়ায় অংশ নেবেন। এছাড়া এই মহড়ায় থাকবে ভারতীয় বিমান বাহিনীও। গুরুত্বপূর্ণ এই মহড়ায় রাশিয়া সহ বিশ্বের মোট 19টি কাউন্টি দেশ অন্তর্ভুক্ত থাকবে। এমনকি মহড়াতে মোট সেনা সদস্য থাকবে 12,500 অধিক। সূত্রের খবর, এই সামরিক মহড়ার জন্য একটি সেনাদল ও নৌবাহিনীর 3টি জাহাজ পাঠাচ্ছে ভারত। লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে 3 মাসেরও বেশি সময় ধরে চাপা উত্তেজনা রয়েছে। বহু স্তরের আলোচনার পর উত্তেজনা হ্রাস পায়নি। এমত অবস্থায় এই যৌথ সামরিক মহড়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখ্য, 15 জুন গালওয়ান উপত্যকায় মুখোমুখি সংঘর্ষ হয়েছিল চীন ও ভারতের। উভয় বাহিনীর মুখোমুখি সংঘর্ষে বেশ ভারতীয় সেনা নিহত হয়, যদিও চীন নিজেদের নিহত সৈন্যদের সংখ্যা জনসমক্ষে প্রকাশ করেনি। ভারত, চীন, পাকিস্তান, রাশিয়া, কাজাখিস্তান, গির্গিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান ছাড়াও আরও 11টি দেশ এই মহড়ায় অংশ নেবে। আপাতত নির্ধারিত দিন হিসেবে জানা গেছে 15 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। এবার ভারতের রাফাল বিমান ঘাঁটি ধ্বংস, বড় বিপদে মোদী সরকার। সম্প্রতি ফ্রান্স থেকে 5টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান আনার পর ভারতের বিমান বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠেছে। শুক্রবার দেশটির বিমান বাহিনীর জন্য ফ্রান্স থেকে আমদানি করা ডেসল্ট রাফাল বিমানের ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ফ্রান্স থেকে আনা 5টি রাফাল জঙ্গি বিমান হরিয়ানার আম্বালা ঘাটিতে রাখা হয়েছে। শুক্রবার অজ্ঞাতনামা একটি সূত্র থেকে আসা এক চিঠিতে ওই বিমান ঘাঁটি উড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনা ইতিমধ্যে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাই ঘাঁটিটির নিরাপত্তার কোন ধরনের কুটি রাখা হচ্ছে না, এমনকি অবলম্বন করা হচ্ছে বিশেষ সতর্কতা। আরেকটি হাত ছেড়ে যাচ্ছে, হামাসের আক্রমণ থামাতে এবার কাতারের পথে ইসরায়েলের কমান্ডার। মধ্যপ্রাচ্যে দখলদার রাষ্ট্র ইসরায়েলের সাউদার্ন কমান্ডের কমান্ডার মেজর জেনারেল হাজি হালেবি আচমকা কাতার সফর করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যখন ইহুদি রাষ্ট্রটির প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে, তখনই সফরটি অনুষ্ঠিত হল। লন্ডন ভিত্তিক আস শার্কুল আওসাত পত্রিকা জানিয়েছে, যুদ্ধবিরোধী অথবা চুক্তির ব্যাপারে আলোচনার জন্য জেনারেল হালেবি সোমবার দোহায় উড়ে যান। সফরে হালেবির সঙ্গে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেত ও মোসাদের কর্মকর্তারাও রয়েছেন। ইসরায়েল হানিয়া এবং সালে আল আরুরি সহ হামাসের কয়েকজন শীর্ষ নেতা কাতারে বসবাস করেন। তেল আবিবের গোয়েন্দা সূত্রে বরাতে আশ শার্কুল আওসাত পত্রিকা জানিয়েছে, ইসরায়েল প্রতিনিধি দল হামাস নেতা ইসরায়েল হানিয়া এবং সালেহ আল আরুরির সঙ্গে চুক্তি অথবা যুদ্ধবিরোধীর বিষয় নিয়ে আলোচনা করতে দেওয়া যান। পত্রিকার খবরে বলা হয়, যদিও যুদ্ধ বিরতির ব্যাপারে মিশর চেষ্টা চালাচ্ছে, তবে ইসরায়েল চায় মধ্যস্থতার ব্যাপারে দোহা বৃহত্তর ভূমিকা পালন করুক। পত্রিকার খবর অনুযায়ী, হামাস নেতাদেরকে হত্যার ব্যাপারে তেল আবিব যে হুমকি দিয়েছে তাতে গুরুত্ব সহকারে নিয়েছে হামাস। ফিলিস্তিনের এই প্রতিরোধ আন্দোলন গত শুক্রবার ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছে, যে কোনো আগ্রাসনের জন্য তেল আবিবকে কড়া মূল্য দিতে হবে। গত কিছুদিন ধরে ইহুদিবাদী ইসরায়েল প্রায় নিয়মিতভাবে গাজার উপর হামলা চালিয়ে আসছে। অবরুদ্ধ গাজা উপত্যকাকে সহযোগিতার ব্যাপারে কাতার হচ্ছে অন্যতম প্রধান অর্থদাতা দেশ। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে, জার্মানি প্রতিরক্ষা সরঞ্জাম না পেয়ে বিপাকে পাকিস্তান। আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বিপাকে পাকিস্তান। এশিয়ার বড় শক্তি চীনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এরই মধ্যে ইসলামাবাদের সঙ্গ ছেড়েছে সৌদি আরব। এবার ইমরান খানের দেশকে প্রতিরক্ষা সরঞ্জাম নিতে নারাজ জার্মানিও। ইউরোপের এই দেশের কাছ থেকে সাবমেরিনের বিশেষ সরঞ্জাম কিনতে চেয়েছিল পাকিস্তান। যদিও এই প্রস্তাব ইতিমধ্যে পত্র পাঠ খারিজ করে দিয়েছে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের নেতৃত্বাধীন কমিটি। জানা গেছে, জার্মানির কাছ থেকে সাবমেরিন এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপোলিশন কিনতে চেয়েছিল পাকিস্তান। কি এই এআইপি? বিশেষজ্ঞরা বলছেন, অত্যাধুনিক এই যন্ত্রের মাধ্যমে সাবমেরিন জলের তলায় থাকাকালীন ব্যাটারি চার্জ করতে পারে, ফলে সাবমেরিনগুলো বেশিদিন জলের তলাতে থাকতে সক্ষম হয়। সাধারণ সাবমেরিন তুলনায় কয়েক সপ্তাহ বেশি জলের তলায় থাকতে সক্ষম হয় এআইপি থাকা সাবমেরিনগুলো। পাশাপাশি সাবমেরিন ডিজেল ইঞ্জিনকে আরও বেশি ক্ষমতা দেয় এই যন্ত্র। সেই এআইপি কিনতে চেয়ে জার্মানির দ্বারস্থ হয়েছিল ইমরান খানের দেশ। যদিও গত 6 আগস্ট মার্কেলের নেতৃত্বাধীন জার্মান ফেডারেল নিকিউলিটি
যদিও গত 6 আগস্ট মার্কেলে নেতৃত্বাধীন জার্মান ফেডারেল নিকিউরিটি কাউন্সিল এই আবেদন খারিজ করে দেয়। ওয়াকি বহাল মহাল বলছে, মূলত পাকিস্তানের সন্ত্রাস দমনে অরিহার কারণে ইসলামাবাদকে প্রতিরক্ষা সরঞ্জাম দিতে রাজি হয়নি জার্মানি। একই সঙ্গে 2017 সালে কাবুলে জার্মানি ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে